সামলাতে কে আমরা চাই না আমরা চেয়েছিলাম রিজার্ভেশন খারিজ হোক কেন্দ্রীয় বাহিনী নামানো জাজমেন্টের ২২ নম্বর প্যারাতে বিজেপি বা বিরোধী দলনেতার আরো অভিযোগ প্রধান বিচারপতি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে বলেছেন রিজার্ভেশন নিয়ে পিটিশনারের সমস্ত বক্তব্য সত্য আমি আশা করব ইলেকশন কমিশন ভুল শুধরে নেবে কিন্তু আমি পঞ্চায়েত ভোট সঠিক সময় হওয়ার স্বার্থে ইন্টারফেয়ার করলাম না আর প্যারামিলিটারি ফোর্সের স্বার্থে অপশন ওপেন রেখেছেন বলেছেন আপনি বিবাদী থাকলেও আপনি নমিনেশন ফাইল একসঙ্গে ত্রিস্তরের গণনা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট প্রচার পাহারা গণনা পাহারা ভোট মনিটরিং সিসিটিভির আওতায় পঞ্চায়েত ভোট গণনা এসব ক্ষেত্রেই আপনাকে লিবার্টি দেওয়া থাকলো আপনি বিজ্ঞপ্তি জারি হলে আসতে পারেন অতএব এই মামলাতে বিজেপির অভিযোগ বা আমি যে পিটিশনার আমার অভিযোগ সিলমোহর লাগিয়ে দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেন্ট্রাল গভর্নমেন্ট সেকশন 27 লাগিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে মনরেগা আবাস যোজনা শৌচালয় নির্মাণ প্রধানমন্ত্রী সড়ক যোজনা কোন টাকার পাবে না 23-24 সেকশন 27 মানে ফাইন্যান্সিয়াল এম্বার্গো ডিউ টু হিউজ করাপশন একটা করাপ্টেড গভর্নমেন্টকে সিল লাগিয়ে দিয়েছে কেন্দ্র পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর এবং ফিনান্স ডিপার্টমেন্ট সিল লাগিয়ে দিয়েছে সেকশন 27 ফাইন্যান্সিয়াল এম্বার্গো টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুধু একটা গভর্নমেন্টকে লেগেছে ভারতবর্ষে 23-24 নো ফান্ড উইল প্রোভাইড মমতা ব্যানার্জির ডেজ আর নাম্বার তার সরকারের চিন্তার কোন কারণ নেই কাউন্টডাউন স্টার্টে 30 তারিখে কর্মচারী শিক্ষকদের মহাসমাবেশ শহীদ মিনার এতলা আমাকে তারা ডেকেছে বিরোধী দলনেতা আমি আসছি ওইখানে কথা হবে।